হ্যালো বন্ধুরা, চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে আসি খুলনা সিটি কর্পোরেশনের খুলনা দৌলতপুর থেকে ডাক বাংলা পর্যন্ত। আমরা যাত্রা করেছি খুলনার দৌলতপুর থেকে খুলনা শহরের সবচাইতে ব্যস্ততম এবং কোলাহলপূর্ণ এলাকা হচ্ছে খুলনার ডাক বাংলা এবং এই দৌলতপুর। মূলত এই দুই জায়গাতেই পাইকারি বাজার রয়েছে। মানুষজন এখান থেকে পাইকারি দরে জিনিসপত্র কিনে নিয়ে বিভিন্ন এলাকায় চলে যায় এবং সেখানে খুচরা হিসেবে বিক্রি করে। এই রাস্তা ধরে রয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তুলে ধরার চেষ্টা করছি, সাথে সাথে শায়খ আহমদুল্লাহর জীবন ঘনিষ্ঠ একটি ওয়াজ তুলে ধরছি, কিভাবে আপনার সন্তানকে মানুষ করবেন বা বড় করবেন, অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব, আবার পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব রয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন। চলুন যেতে যেতে সেই ওয়াজটি শুনি এবং মানার চেষ্টা করি অবশ্যই। মা বাবার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না, দোয়া তো করেন ছেলে যেন স্কুলে চান্স পায়, কলেজে চান্স পায়, ফার্স্ট হয়, অমুক হয়, তমুক হয়, করেন এসব দোয়া। এটাও দোয়া করেন আল্লাহ ছেলে যেন আল্লাহর ওলি হয়, নেককার হয়, আল্লাহ আপনার জন্য প্রিয় বান্দা হয়। এই দোয়াগুলো ভোর রাতে উঠে করেন, পাঁচ নামাজের পরে করেন, বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে করেন, হ্যাঁ সকাল সন্ধ্যায় করেন, শুক্রবারে আসরের পরে করেন, এরকম দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে সন্তানের জন্য চেকের পানি চেয়ে ফেলে চেয়ে নেন। আপনি যদি তিনটা কাজ করেন ইনশা আল্লাহ, চতুর্দিকে যখন ফিতনার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, আপনার বংশধর, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান সন্ততি ইনশা আল্লাহ ফিতনার এই ভয়াবহতায়, ফিতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে, মোড়ে মোড়ে শয়তান বিভিন্ন ফাঁদ এঁটে বসে আছে, এখান থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবেন ইনশা আল্লাহ। এবার আসা যাক, এই সন্তানকে নেককার করার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে গড়ে তোলার জন্য, ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের যে কর্তব্য আছে, আমাদের যে দায়িত্ব আছে সেগুলো তো পালন করবই, কিন্তু এই দায়িত্ব পালন করার পাশাপাশি তারা যেন ভালো মানুষ হয় সেজন্য আমরা সংক্ষেপে তাদের জন্য কোন রুট অবলম্বন করতে পারি, কি কি আমল করতে পারি। তার ভিতরে সর্বপ্রথম আমলটা হলো তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা। দৃষ্টান্ত স্থাপন করা মানে সন্তানদের সামনে নিজেরা ভালো মানুষ হয়ে তাদেরকে আদর্শ দেখানো। একটা কথা আমরা সবাই জানার কথা, সেটা হলো ছোট শিশুরা শুনে শুনে পড়ে পড়ে যা শিখে তার চেয়েতে বেশি শিখে দেখে দেখে। কথা কি বুঝতে পারছেন? সন্তানরা ছোট ছোট বাচ্চারা শুনে শুনে যা শিখে, বইতে পড়ে পড়ে যা শিখে তার চেয়ে বেশি শিখে সে কি দেখে? বাস্তব জিনিস দেখে দেখে। আপনি যদি বলেন যে বাবা মিথ্যা বলতে হয় না মহাপাপ, এটা সে শুনলো বইতে, সে পড়লো মিথ্যা বলা মহাপাপ, এটা সে পড়লো, কিন্তু সে জানে তার বাপে কেউ ডাকছে অমুক বাসায় আছেন নাকি, বা কলিং বেল টিপতে বলছে বাপে আসা আসেন নাকি, তো বাচ্চাকে বলে দিছে যে বল আব্বা নাই। তো এই সন্তান তখন দেখে যে না মিথ্যা বলা যায়, সে দেখে যে মিথ্যা বলা যায়, যে আব্বা বলল, মা আব্বার সামনে মিথ্যা কথা বলতেছে, তখন সে শিখে কোনটা, যেটা দেখে সেটা, ঠিক না ভাই? ঠিক। অনেক বাপ মা আছেন ওনারা চান যে ওনাদের সন্তানগুলো নেককার হয়ে যাক, ফেরেশতা হয়ে যাক, আমাদের কাছে এসে বলে হুজুর দোয়া শিখে দেন, যে দোয়া পড়লে ছেলেটা একেবারে সোদা হাসান বসরি হয়ে যাবে, একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি হয়ে যাবে, ইমাম আবু হানিফা ইমাম বুখারী রহমতুল্লাহ হয়ে যাবে, এরকম একজন বুজুর্গ হয়ে যাবে ছেলেটা, নেককার হয়ে যাবে, দোয়া শিখে দেন। আর উনি নিজে যত রকমের দুই নম্বরই আছে, যত রকমের হারাম কাজ আছে, যত রকমের গুনাহের কাজ আছে, এগুলো সব করবে, হুজুর শুধু দোয়া শিখে দিবে, দোয়া পড়লে অটোমেটিক ছেলে নেককার হয়ে যাবে, এরকম কোনো দোয়া আছে দুনিয়াতে? এরকম তো সিস্টেম শিখেছে আমাদেরকে। সন্তানকে ভালো মানুষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রধান কাজ হলো তার প্রতি দায়িত্বগুলো তো আপনি পালন করবেনই। আপনি আপনার স্ত্রী এবং বাসার ভেতরে এমন একটা কালচার আপনাকে গড়ে তুলতে হবে যে কালচার দেখে দেখে সে শিখবে, যে কালচার দেখে দেখে সে শিখবে। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। অনেক বাপ মা আছে ছোটবেলায় বাচ্চার হাতে মোবাইল তুলে দেন, আজকাল অনেক না বলতে গেলে এখন সব বাপ মাই ইল্লামার রহমার রব্বি, হাতে গোনা দুই একজন বাদে
সব বাপ মাই বাচ্চাদের হাতে একটা করে ছুরি একটা করে পিস্তল তুলে দেন তার নিজেকে আত্মহত্যা করার জন্য তার নিজেকে শেষ করে দেওয়ার জন্য আবার অনেক বাপ মা আছে চেষ্টা করে যে না সন্তান যাতে নষ্ট না হয় এজন্য তার হাতে এগুলো দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না চেষ্টা করে কিন্তু সন্তানের সাথে পারে না কেড়ে নেয় পোলাপান কান্নাকাটি করে জেদাজেদি করে চুরি করে নিয়ে নেয় কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এটার মূল কারণ হলো ওই বাবা মা নিজেই তো মোবাইল টিপে টিভিতে আসক্ত ঠিক না ঠিক যে বাপ মা নিজে মোবাইল টিপে টিভিতে আসক্ত তার সন্তানকে সে শুধু নসিহত করে কড়াকড়ি করে শাসন করে কোনো দিন মোবাইল থেকে সরাতে পারবে স্মার্টফোনের আসক্তি বাচ্চাদের জন্য লাভজনক না ক্ষতিকারক কোন সন্দেহ আছে করে ব্রেইনের ক্ষতি করে চিন্তার ক্ষতি করে শারীরিক স্থূলতা তৈরি করে আগে বাচ্চারা দৌড়াদৌড়ি করত বাহিরে খেলাধুলা করত শারীরিকভাবে তারা শক্ত হয়ে বড় হতো আর এখন ছোটবেলা থেকে তিন বছর চার বছর থেকে নিয়ে আপনার কি করে মোবাইল একটা ট্যাব একটা নিয়ে ফুটবলের মতো গোল হইয়া বসে তো এরকম ফুটবলের মতো মোটা হইতে থাকে আস্তে আস্তে ঠিক না ভাই ঠিক রোগী হয়ে বড় হয় স্বাস্থ্য ধ্বংস হয় আমল ধ্বংস হয় চিন্তা ধ্বংস হয় সবকিছু শেষ হয়ে যায় আর নেটের জগতে ঢোকার পর হারাম জিনিসপত্র ছোটবেলা থেকে দেখতে দেখতে তার ভিতরে ঈমান এবং তাকওয়ার ছিটা ফোঁটা পর্যন্ত থাকে না ধুয়ে মুছে সব সাফ হয়ে যায় ঠিক না ঠিক এই বিষ আমাদের শত্রুদের জন্য এই ক্ষতিকর জিনিস থেকে যদি আমরা আমাদের পরিবারকে সন্তানদেরকে বাঁচাইতে চাই তাহলে প্রথম করণীয় হলো আপনি নিজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে প্রয়োজনে কল ধরবেন কল করবেন একান্ত জরুরি কাজ থাকলে করবেন অযথা ইউটিউব ফেসবুকের ভিতরে বুদ হয়ে পড়ে থেকে এটার এডিকশনে আসক্তিতে আপনি স্ক্রল করতে থাকবেন আর বাচ্চারা বলবেন আব্বু মোবাইল দেখতে হয় না এটা কোনোদিনই হবে তাহলে প্রথম কাজ হলো বাচ্চার সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে নিজে ভালো মানুষ হয়ে দেখাইতে হবে যেসব বাপ মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের বাসার দুই বছর আড়াই বছর দেড় বছরের বাচ্চাকে দেখবেন যে সেও নামাজ পড়ার চেষ্টা করে ঠিক না ভাই ঠিক কারণ সে দেখছে ওই যে বাচ্চারা দেখে দেখে শিখে এজন্য আপনি যদি চান আপনার ছেলে মেয়ে নেককার হোক অন্তত ছেলে মেয়েদের দিকে তাকায় নিজে ভালো হয়ে যান নেককার হয়ে যান বাসায় ভালো কাজের চর্চা করেন স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন সন্তান কিন্তু ঝগড়া শিখবে স্বামী স্ত্রী যদি ভাঙচুর করেন সে কিন্তু ভাঙচুর শিখবে আপনারা যদি মারামারি করেন সে কিন্তু মারামারি শিখবে আপনারা যদি গালিগালাজ করেন ব্যবহার খারাপ করেন সে কিন্তু সেটা শিখবে আপনারা যদি খারাপ কিছু করেন সে ভালো কিছু শিখতে পারে সন্তানের দিকে তাকায়া আমাদেরকে ফেরেশতা হয়ে চলতে হবে যদি চান আপনার সন্তানটা গোটা দেশের মধ্যে এলাকার মধ্যে ফেরেশতা হোক তাহলে আমাদেরকে সেটা করতে হবে দৃষ্টান্ত দিতে হবে আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করেন আপনার সন্তান বড় হওয়ার পর আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পানা দেওয়ার সময় তার বিবেকে বাঁধবে যে আমার বাপকে দেখছি দাদার জুতা সোজা করতে কথা কি বুঝাতে পারছি আপনি যদি আপনার মার সামনে জোরে কথা বলার পরে আবার পাও ধরে মাপ চাওয়ার মতো মন থাকে আপনার হিম্মত থাকে তো আপনার সন্তান দেখবে যে না বাবা মার সাথে জোরে আওয়াজ করা বেয়াদবি সে শিখবে ঠিক না বেটি আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন তাহলে আপনার সন্তান অন্তত ফজরের নামাজ পড়া শিখবে ঠিক না বেটি আপনি যদি ভোর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদেন একটু চোখের পানি ফেলান একটু জায়নামাজে দাঁড়িয়ে যান সন্তান একদিন হয়তো হঠাৎ ঘুম ভেঙে যাবে দেখবে যে আমার বাপ কাঁদছে আমার মা কাঁদছে কেন কাঁদছে মালিকের কাছে দোয়া করছে সে মালিকের সাথে পরিচিত হবে সম্পর্ক গড়ে উঠবে আর আপনি যদি নিজে ফাঁসে থাকেন আর বলেন হুজুর মাদ্রাসা দিয়ে গেলাম ছেলেটাকে হাফেজ আলেম বানায় দেন নেককার বানায় দেন আপনি মনে রাখেন কেয়ামত হয়ে যাবে এটার সম্ভাবনা খুবই ক্ষীণ যে আপনি সন্তানকে ভালো করার জন্য বাসায় কোনো পরিবেশ দিবেন না সন্তান ভালো হয়ে যাবে এক দুইটা চারটা ব্যতিক্রম ঘটনা করতে পারে নর্মালি এরকম হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নম্বর হলো সন্তানকে দৃষ্টান্ত দিতে হবে নিজেরা ভালো কাজ করে দেখাইতে হবে নাম্বার দুই সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে পরিবেশ কি এমন শিক্ষা প্রতিষ্ঠানকে সন্তানকে দিবেন এমন শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানকে দিবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার শিক্ষক তিনি আল্লাহর সাথে পরিচিত আল্লাহকে চেনেন আল্লাহ সম্পর্কে জানেন এবং সেখানে আমল আছে আখলাক আছে দিনদারি আছে শুধু মাদ্রাসা হলেই হবে না মাদ্রাসার মধ্যে আবার তুলনামূলক ভালো আমল আখলাক আছে ভালো দিনদারি আছে ভালো তাকওয়া তহরত আছে ভালো কথা শেখানো হয় দেখানো হয় প্র্যাকটিস আছে বাচ্চাদের মধ্যে ভালো কিছু আছে সেরকম জায়গায় দিবেন তাকে এবং এমন পরিবেশের সাথে দোস্তি করবেন এমন পরিবারের সাথে বন্ধুত্ব করবেন যে পরিবারের বাচ্চাদের সাথে মিশতে বাচ্চা ভালো কিছু শিখবে খারাপ কিছু শিখবে না
তাহলে পরিবেশটা বাচ্চার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যত ভালো পরিবেশে তাকে একটু বড় করে তুলতে পারবেন, একটা পর বয়স পর্যন্ত নিয়ে যান, 14 15 পার করে দেন, ভালো পরিবেশ দিয়া তার বেসটা যদি গড়ে দিতে পারেন, ফাউন্ডেশনটা ভালো করে গড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ সারা পৃথিবী সে দাবড়াবে, তার দিনদারি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং সর্বশেষ আমল হলো দোয়া। সর্বশেষ আমল কি করা ভাই? দোয়া। শুধু দোয়ার কথা বললে হবে না, আগে নিজে ভালো হতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বাসায় তাকে ভালো পরিবেশ দিয়ে দেখাইতে হবে, বাসার বাইরে ভালো পরিবেশ দিতে হবে, এরপরে দোয়া করতে হবে। দোয়া কি করবেন? মা বাবার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না। দোয়া তো করেন, ছেলে যেন স্কুলে চান্স পায়, কলেজে চান্স পায়, ফার্স্ট হয়, অমুক হয়, তমুক হয়, করেন এসব দোয়া। এটাও দোয়া করেন, আল্লাহ ছেলে যেন আল্লাহর ওলি হয়, নেককার হয়, আল্লাহ আপনার জন্য প্রিয় বান্দা হয়। আর এজন্য আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিভাবে সন্তানকে নেককার হওয়ার দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন কারণ আপনি দোয়া শ্রবণ করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ নেককার সন্তান চাই আপনার কাছে, আপনি দোয়া শ্রবণ করেন। আল্লাহ কাছে আরো দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান আমাকে দান করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপরে যেটা বললাম, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান 14 নম্বরে এটা দোয়া করেন। এরকম বিভিন্ন দোয়া করেন, এই দোয়াগুলো ভোর রাতে উঠে করেন, পাঁচ নামাজের পরে করেন, বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে করেন, হ্যাঁ সকাল সন্ধ্যায় করেন, শুক্রবারে আসরের পরে করেন। এরকম দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে সন্তানের জন্য চোখের পানি চেয়ে ফেলে চেয়ে নেন। আপনি যদি তিনটা কাজ করেন ইনশাআল্লাহ, চতুর্দিকে যখন ফিতনার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, আপনার বংশধর, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান সন্ততি ইনশাআল্লাহ ফিতনার এই ভয়াবহতায়, ফিতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে, মোড়ে মোড়ে শয়তান বিভিন্ন ফাঁদ এঁটে বসে আছে, এখান থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব তো আমরা সবাই, আমাদের সন্তানরা যদি নেককার হয় তাহলে গোটা দেশ নেককার হয়ে যাবে, আমরা ভালো থাকব, গোটা দেশ ভালো হবে, ভালো নাগরিক পাবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ, সন্তানকে আমরা খারাপ সন্তানদের সাথে যেন না মিশে, খারাপ বাচ্চাদের সাথে যেন না মিশে, ভালো পরিবেশ দিব এবং মনিটর করব। আজকাল আধুনিকতার নাম দিয়া, স্বাধীনতার নাম দিয়া সন্তানদেরকে অনেক সময় দেখা যায় যে না, এই বয়সে তারা একটু আধটু করে, এই এই যে একটা ছাড় আপনি দিলেন, এই ছাড়ের পরে একসময় চোখের পানি পড়বে, চোখে হাত দিয়ে কাঁদবেন, কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তখন অনেক বাপ মা আছে যে ছেলে মেয়ে যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যখন বিপদগামিতার ভয়ের সময়, ওই সময়টাতে তথাকথিত স্বাধীনতার নামে ছাড় দেওয়ার অনেকে কড়াকড়ি করতে গিয়া ভেঙে ফেলে, অতিরিক্ত করতে গিয়ে সীমালঙ্ঘন করে, এই দুইটাই ভুল। শরীয়তের সীমানার মধ্যে থেকে আমাদের সন্তানকে আমরা নেককার করে তোলার চেষ্টা করব। শেষ কথা হলো, নিজে বাবা মা হিসাবে আপনার অধিকার কি আছে সেটা চিন্তা আপনি করার দরকার। এটা সন্তানের কর্তব্য, সে করবে, তার বাপ মার প্রতি কি কর্তব্য, আপনি বাপ মা হিসাবে দায়িত্ব হলো আপনার কর্তব্য চিন্তা করা, যে সন্তানের প্রতি আমার কর্তব্য কি আছে সেটা আমি ঠিকমতো আদায় করলাম কি করলাম না। খেয়াল করবো তো সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই যখন যার যার দায়িত্ব, যার যার কর্তব্যটা শতভাগ ঠিক মতো আদায় করব, জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জন্যই রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে জীবনে যেভাবে একত্রিত হলাম, এখানে যেরকম আমরা শুনলাম কোরআন এবং হাদিসের কথা, এই কথাগুলোকে শুনে শুনে আমল করে জান্নাতে গিয়ে জান্নাতের আঙ্গিনাতে এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তারা বিষয়টি, যারা দেখছেন বা শুনছেন তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে শেখ আহমদুল্লাহ কি বলেছেন, জীবন ঘনিষ্ঠ একটি ওয়াজ। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, দেখছেন সেই ডাক বাংলার মোড়, এখানেই সবচাইতে কোলাহলপূর্ণ এলাকা খুলনার মধ্যে। এখান থেকে খুলনা বড় বাজার বা পাইকারি বাজারে সহজে যাওয়া যায় পাশেই, অর্থাৎ ডাক বাংলার মোড়। এখানেই যত মার্কেট, যত ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলনার এখানেই দেখতে পাবেন। পাশে রয়েছে জলিল মার্কেট নামে খুলনার কম্পিউটার মার্কেট, কম্পিউটারে যত সামগ্রী এখানে পাওয়া যায় বা কম্পিউটার মেরামত সংক্রান্ত যাবতীয় কাজ এখানে করা হয়।
যারা খুলনার বাইরে থাকেন তাদের জন্য হয়তো ভিডিওটা রাস্তার পরিচিতির জন্য কাজে লাগতে পারে। পেজটিতে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।